তো বন্ধুরা, তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা যাবো আজকে নীলকুঠি। তো পুরো নীলকুঠি যাওয়ার যে পুরো রাস্তাটা সম্পূর্ণটা তোমাদের দেখাবো আজকে। আর কেমন জায়গাটা তোমরা যারা দেখেছো তারা তো খুবই ভালো করেছো, কিন্তু যারা দেখোনি তারা আমার ভিডিও থেকে দেখে নিও। তো যাচ্ছি, চলো যাওয়া যাক, চলো। তো এখন আমি বাজিতপুরে ঢুকছি। বাজিতপুর থেকে বাঁদিকে টার্ন নিয়ে ডান দিকের যে রুটটা সেই রুট দিয়ে আমি যাবো। চলো তোমাদেরকে দেখাই। আমি এখন বাজিতপুর ব্রিজের উপর আছি। ব্রিজের উপর থেকে আমি যাচ্ছি বাজিতপুর বাজারের দিকে। কোন রুট দিয়ে আমি যাবো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, চলো। বাজিতপুর বাজার বাদিকে আমরা টার্ন নেব। বাদিকে ঢুকে সোজা যাবো না, ডান দিক দিয়ে ঢুকে যাবো। ডান দিক দিয়ে মঙ্গলগঞ্জ যে ঘাট সেদিকে আমরা চলে যাবো এই রুটে। চলো গিয়ে তারপরে কথা বলবো। আজকে আমরা ঠিক বাজিতপুর থেকে মাঠের ভিতর দিয়ে মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি। তো চলো যাই ওখানে গিয়ে বাদ বাকি জায়গাটা তোমাদেরকে দেখাবো। কাছাকাছি প্রায় চলেই এসছি, তো যেহেতু আমাদের বাড়ি থেকে এটা খুব অল্প রাস্তা, তো কাছাকাছি চলেই এসছি। ওখানে গিয়ে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি। শিশু সদন, তো নীলকুঠিতে চলে এসেছি, জায়গাটা তোমাদেরকে দেখাবো। এটা নীলকুঠি, সেই নীলকুঠি যেখানে ইংরেজরা এখানে নীল চাষের জন্য ওনাদের ক্যাম্প এখানে করেছিল, সেই জায়গাটা। এটা পুরো ইছামতি নদীর পাড়ে। এখন নীলকুঠিতে আমরা রয়েছি, চলো তোমাদেরকে নীলকুঠিটা ঘুরে ঘুরে দেখাই, চলো। চলে এসো, চলে এসো। এইটা হচ্ছে সেই ইংরেজ আমলের সেই বড় বড় কি বলে পিলার, যাকে বলে খাম্বা, বাংলা বলে খাম্বা। এই যে সেই পুরনো পুরো ইট দিয়ে তৈরি, এগুলো ইংরেজরা তৈরি করেছে, মানে ইংরেজরা তৈরি করেছে বাঙালি লোকজন দিয়েই, যাক তার কারণে এখন সেই ভিটে যারা অবস্থা তাদের। এই যে সেই পিলার, বেশ ডিজাইন ডিজাইন, এগুলো সব বাংলার ডিজাইন, ঠিক আছে, বাংলার জনতার ডিজাইন। তো যাই হোক, ভিতর দিকে, ভিতর দিকে আসো, ভিতর দিকে। এই যে কক্ষ, এই কক্ষ, এই যে মোটা মোটা দেয়াল, ঠিক আছে, মোটা মোটা দেয়াল, কি মোটা হয় আমার দেয়াল এখন একটু বেশি। যাই হোক, চলে আসো ভেতরে। এখন বোঝা মুশকিল যে এটা একতলা না দোতলা, হিসাবে যতদূর আমি জানি এটা ছিল দোতলা, মানে এই যে যে রেল পাতিগুলো দেওয়া রয়েছে এইগুলো কাজগুলো ছিল এটার, যে এর উপরে আরো একটা ফ্লোর তৈরি করা ছিল যার উপরে আরো একটা তল ছিল, কিন্তু এখন এটা পুরো ধুয়ে মুছে একাকার নেই, ঝড় বৃষ্টি তুফান সব একদম ধসে গেছে সব, এখন পুরো একতলায় পরিণত হয়েছে। উপরে যাওয়ার কোনো রাস্তা আছে কিনা দেখবো আমরা। ওই যে ওগুলো সব নতুন নতুন করে করা, এটা ছিল একটা কক্ষ, এখানে কি জানি ইংরেজরা কি করতো জানা নেই, এখানে কিছু লেখাও নেই। এখন এখানে যেসব লেখা আছে পি প্লাস এস, এগুলো সব প্রেমিক প্রেমিকারা এসে সব উল্লেখিত করে গিয়েছে। এন প্লাস পি মানে কি বুঝলাম না, এন প্লাস পি মানে কি বোঝাতে চাইলো সেটা বুঝতে পারলাম না। যাই হোক, ইটের যে ভেতরকার অংশ সব বেরিয়ে বেরিয়ে আসছে। চলো এবার ওদিকে যাই, ওদিকে যাস, ওদিকে আরো ইন্টারেস্টিং কিছু থাকতে পারে, চলো। ব্যাপারটা ইংরেজরা এই বোঝে, এই বল হচ্ছিল সামনেও বারান্দা পেছনেও বারান্দা, মানে দুই দিকে বারান্দা, কই বাত নেই, হাম তো চুতিয়ে হ্যাঁ, মানে তাও আবার কি, মানে বুঝলাম না কিছু, মানে ওই দিক দিয়েও আসো এদিক দিয়েও আসো, মানে এদিকে বাগান এদিকে নদী, কি করেছে, কি প্ল্যান ছিল, কোন ইঞ্জিনিয়ার করেছে, তার ভিতরে আমার কিছু আসছে না। যাই হোক, ফ্লোর পেয়ে গেছি, ফ্লোর, ওই যে ফ্লোর যে বললাম না তখন ভেতরকার যে ফ্লোরটা, ওই যে সেই ফ্লোর, ওই ফ্লোরের উপরে আবার তল ছিল, তল। সিঁড়ি টিড়ি কিছু পাই নে তো উঠার জন্য, কিছু সিঁড়ি, ওই পাশে, ওই পাশে চল, আমি দেখাচ্ছি সিঁড়ি। আচ্ছা সিঁড়ি কোথায় আসি, এই ওটা সিঁড়ি, মাদিক সিঁড়ি নেই, সিঁড়ি এই সাইডে, হ্যাঁ এটা সিঁড়ি না শস্যটি,
সিঁড়ি না শশুড়ি, এ তো সেই উপরে বসলি মনে হয় সরাত করে নিচে লাগবো আমরা। আবে ও দিওয়ালি কি ফুলঝড়ি, জ্বালা ডালুঙ্গা আবি। চলো তাও যাওয়া যাক, আসো। আমি সবাইকে বলবো এই জায়গাটায় আসো, পাহাড়ের থেকে বেশি অ্যাডভেঞ্চার আছে এখানে। ডালপালা, বিল্ডিং এর ভিতর ডালপালা আছে, কাটাকুটি আছে, খোঁচা টুচা খাতে পারো, কোনো অসুবিধা নাই। আসো সবাই, আসো আসো। ও মা, এদিকে তো রাস্তাই নাই, রাস্তা তো মিশে গেল নিচে। একটু দেখাও ক্যামেরাম্যান, দেখাও সে রাস্তা সমান। যাই হোক, পিছন দিকে যাই, ওদিকে। হ্যাঁ, ফাইনালি সেই ফ্লোরে আমরা চলে আসলাম। ফ্লোর কিন্তু সমস্যা আছে ভাই, রিস্ক আছে এই ফ্লোরে। আসো ফ্লোরে, ফ্লোরটা খুব রিস্কি ফ্লোর, আমাদেরকে দেয়াল ধরে হাঁটতে হবে। তো এই যে ফ্লোরের যে ভগ্নবিশেষ, যাকে বলে ভগ্নবিশেষ, একটু দেখানো হোক। এখানে মোটামুটি রিস্কি আছে, পাটা সরাত করে পড়ে গেল না, আমরা একদম হয়ে গেলাম শেষ। তো ওদিকে যাওয়ার দরকার না, হালকা করে দিকে যাবো, বেশি রিস্ক নেবো না, নিয়ে আর ব্যাকে। ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা, এই উপরে যে ছাদটা তৈরি করা, এটা কিন্তু নতুন করে করা। মানুষজন এখানে আসে, এই ছাদটা ওই কারণে তৈরি করা যাতে জল টল তাদের গায়ে না লাগে, ভাঙা যায় নিচে হয়ে যায়, কিন্তু উপর একদম কারাক নতুন আছে। সেই খেলে আনছি। তো এই যে এই ভগ্ন বিশেষের পর আবার ভগ্ন রাস্তা, এখানে যাওয়া যাবে না, একমাত্র হনুমান ভবনপুর তো হনুমান, সে লাভ দিয়ে যেতে পারবে, অন্য কেউ পারবে না। আর এই পাশটায়, হ্যাঁ এই পাশটায় হতো গিয়ে সমস্ত মানুষজনের উপরে অত্যাচার, মার ধরা। এই সাইডটা একটু জঙ্গল টাইপ ছিল। তো শুনেছি, মানে আমার শোনা যে এইদিকে বেশিরভাগ ইংরেজরা যেসব শাস্তিমূলক ব্যাপার ট্যাপার ঘটাতো, এইদিকে ঘটাতো। তো এখন আর সেসব জিনিস ঘটে না, কিন্তু একটা জিনিস এখানে ঘটে, সেটা হচ্ছে কি ভূতের ভয়। জানি না ভূত বলে কিছু আছে, কিন্তু এই রাত্রেবেলা নাকি এই দিকটায় মানুষজন কান্নাকাটি করে, তারপরে অনেক রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে। হ্যাঁ, তো এইসব অ্যাডভেঞ্চার যদি তোমাদের মনে হয় যে এই অ্যাডভেঞ্চারটা তোমরা এনজয় করবে, আসতে পারো, দেখতে পারো, ঘুরতে পারো, হ্যাঁ হেভি হবে, মজা হবে। কিন্তু আমি এখনো আসিনি রাত্রেবেলা, আমার ভয় করে, ভূতের ভয় খুব। যাই হোক, তো আরও অনেক কিছু আছে ইন্টারেস্টিং জিনিস, সেগুলো আমরা দেখাবো। তো চলো যাওয়া যাক, এবার আমরা নিচের দিকে যাবো। ওপরটা দেখা হলো, এবার আমরা নিচের দিকে যাবো, চলো যাওয়া যাক, আরেকবার দেখাই তোমাদের এটা। আমি উঠতে গেছিলাম এখান থেকে, উঠতে গিয়ে দেখি এখানে রাস্তা নেই, তো সিঁড়িটাই যে রাস্তার দিকে নেই, ফাঁকা। এই জায়গাটায় ছাদ দেওয়া করেনি, যাই হোক কী কারণে করেনি জানা নেই, তবে ভালোই হয়েছে। চলো নিচের দিকে যাই, মানে এটা অ্যাডভেঞ্চারপূর্ণ একটা সুন্দর জায়গা। এটা যে রাস্তাটা দেখো, মানে রাস্তা না কি এটা, আমার ভাবি পাইনি মাঝে মাঝে। এটা সেই যুগের পায়খানা ছিল, পায়খানার হাগার ঘর। কিন্তু এখন কিছু নেই, তো খুব অসুবিধা নামা। তো যে আসবে একটু সাবধানে নামবে, কারণ এই যে রাস্তা, রাস্তা না অন্য কিছু। যাই হোক, এটা ঠিক করতে ভুলে গেছে হয়তো মিস্ত্রিরা, করেনি। তো সামনে আরও একটা উপরে ওটা জায়গা আছে, ওটাকে দেখাচ্ছি, উঠছি না ওটা দিয়ে, কিন্তু একই জায়গা, উপরে ওই একই রকম ব্যাপার, একই জায়গা, একই রকম উপরে যাওয়ার রাস্তা। এই সিঁড়িটা একটুখানি ভালো আছে, কিন্তু এটা আবার খুব রিস্কি। কিন্তু এ দেখো, দেয়াল টাল ভাঙা, যখন তখন ভেঙে পড়ে যেতে পারে, সাবধান। ওদিকে আবার ভাঙা চোরা রয়েছে, সাবধান, তোমরা যদি যাও। এটা আবার তালা মরা আছে, এখানে মানে অফিস টফিস কিছু। ও ডাকঘর, এটা ডাকঘর। এখানে লোকজন আসে ভালোই, তো তোমরাও আসতে পারো কোনো। তো ঠিক আছে, এরপরে দেখি কোথায় যাই আমরা, সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো, চলো। নীলকুঠি ভ্রমণ কমপ্লিট, বেরোলাম ওখান থেকে। তো এবার আমরা নদীর দিকে যাবো, ইছামতি নদী। ইছামতি নদী পার করলে ওপারে আবার আমাদের পারমদনের যে ফরেস্টটা, ওই ফরেস্টটা। কিন্তু ওপারে যাবো কিনা আমি দেখি আগে, ওখানে নৌকায় লোক আছে কিনা। ঠিক আছে চলো যাওয়া যাক, গরমে খাবো কুলফি, কুলফি। গরমকালে কুলফি খাওয়ার মজা একটা আলাদা, তো কুলফি খাবো এখন।
তোমাদের একটু দেখাবো কুলফিটা কিভাবে তৈরি করছে কাকা। কাকি প্লাস্টিকের কুলফি আছে? নে দে নে দাও। কুলফি তো এখানে যে নদী আছে, নদীতে আগে শুধুমাত্র নৌকায় মানুষ চড়তে পারত, কিন্তু কিছুদিন আগে থেকে অ্যাড হয়েছে এখানে ছোট ছোট লঞ্চ টাইপ, মানে যেগুলো আর কি প্যাডেল প্যাডেল নৌকা বলে না সেগুলো, পঙ্খিরাজ। তো দেখাচ্ছি তোমাদের, ওই ওদিকে কাকারা যাচ্ছে, চার বন্ধু কাকা ওনারা যাচ্ছে। তো সামনে আছে দুটো, এগুলো যাওয়া ঘুরতে যেতে পারো তোমার নদীর মধ্যে। এটার আবার রেট আছে দুজনে 100 টাকা, আধা ঘন্টা দুজনে 100 টাকা। পঙ্খিরাজে উঠে পড়েছি আমি, এই পঙ্খিরাজে তোমরা উঠতে পারো। তো এটা আধ ঘন্টা টাইম, তোমার 50 টাকা পার হেড। তো এটা যে চারজনের সিট আছে, তোমরা চারজন উঠলে তোমার 200 টাকা তোমাদের দিতে হবে। তো আমি একবার বসে তোমাদেরকে দেখাই কীভাবে খেলছে। এটা প্যাডেল, এই প্যাডেল মারতে এরকম করে কায়দায় আল কায়দায়। আর এদিকে তোমাদের স্টারিং আছে, ঠিক আছে। এবার ঠিক আছে, রাখো, আমি একটু ঘুরে আসি। ব্যাপারটা আমার উঠতে খুবই ভয় লাগছিল, আমি উঠলাম, উঠে আবার নেমে গেলাম। কারণ ওই শুধুমাত্র ভয় না, প্যাডেলটা মারতেও আমার একটু কষ্ট হচ্ছিলো, যাই হোক নেমে গেলাম। তোমরা তোমরা দেখতে পারলে না ব্যাপারটা। তো এমনি নর্মালি দেখিয়ে দিয়েছি কাকার কীভাবে চলছিলো, তোমরা সবাই চলবা, কোনো অসুবিধা নেই। তো চলো এগোনো যাক। পার্কে ঢুকলাম, ঠিক নীলকুঠির সামনেই একটা পার্ক আছে। সেই পার্কে ঢুকে সেই বাচ্চাবেলার কথা মনে পড়ে গেল। সেই পার্কে যেরকম বক, বাঘ, সিংহ সমস্ত কিছুর মূর্তি দেখে সেই ছোটবেলার সেই পড়াশোনা, এ ফর অ্যাপেল, বি ফর বল, সেগুলো মনে পড়ে গেল। এ ফর অ্যাপেল, বি ফর বল, এই জিনিসগুলো দেখে খুব ভালো লাগছে। অনেকদিন পরে এগুলো দেখছি। হ্যাঁ, হরিণ, হরিণ, ডিয়ার, ডিয়ার মানে হরিণ, মনে পড়ে গেল সেই হরিণ। এটা কি হয়েছে এর আমার? এ এটা তো ডাক্তার কাছে নিতে হবে, এ ঠ্যাং ভেঙে গিয়েছে, ঠ্যাং ভাঙা, ডাক্তার কাছে নিতে হবে। ইস রে, ওই দেখা যায় জিরাফ। শুনেছি জিরাফের নাকি অনেক অনেক উঁচু হয়, অনেক লম্বা হয়, তো আমি ওর কান ধরে ফেলতে পারবো। জিরাফের কান ধরেছি, আমার কি ক্ষমতা, জিরাফের কান ধরে ফেলেছি। জিরাফের কান কোনোদিন ধরা যায় না আমি শুনেছি, কিন্তু আমি ধরে ফেলেছি। হরিণের শিং থাকে নাকি বিরাট বড়, কই শিং কোথায়? তো শিংই নেই, শিং নেই। তো চলো, যাই হোক, মনে স্মৃতি। ভাইয়াজি, ওটো 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 ওটো, চলো 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 আসো। হেবি তো, এই 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 হেবি তো, চলো চলো তুমি চলে আসো। তোমার নাম কি? আয়ুষি। আরুষি, খুব সুন্দর নাম। তোমাদের বাড়ি কোথায়? ও ঘুরতে এসছে এখানে, বাহ, ঘোরো, চলো আগাই, সামনে আর কি কি আছে দেখি। কিছু থাকুক আর না থাকুক, বসার জায়গা প্রচুর পরিমাণে আছে, কিন্তু কোনো লোকজন নেই। তো আসলে বসবে, বসে জায়গাটাকে খুব সুন্দরভাবে উপভোগ করবে। কি ভাইয়া, চলো ঘোরাও, ঘুরছে না, কি হয়েছে একটু ট্রাই করো তো, জল পড়ে যাবো সাইডে, জলটা নামিয়ে দেখো, ট্রাই করো, জ্যাম হয়ে গেছে নাকি? ও ও হো হো, ওটা খারাপ হয়ে গেছে, নিচের ওই এটা এটা নিচে উপরে ছিল, এটা নিচের দিকে নেমে গেছে, এটা খারাপ হয়ে গেছে, জ্যাম হয়ে গেছে। যাই হোক, ভাইদের এখন কপালটা খুবই খারাপ, এটা ঘুরতে পারছে না। তোমার নাম কি? কোথায় বাড়ি তোমাদের? ও এখানেই বাড়ি, কাছাকাছি তো, তার মানে সিন্নাইনি তোই তো। আমার বাড়ি দত্তফুলিয়া, এই তো এখান থেকে তোমার বেশি দূর না। হ্যাঁ, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সঞ্জু বেঙ্গলি ব্লগ। তো আমার আমার যারা সহযাত্রী তারা, বাবা উড়ে উড়ে যাচ্ছে, আমার কি ক্ষমতা। আর উড়ে যা, একবার গাছের টাকায় চলে যা, যা মারবো,
যা যা পার্কেও ঘোরা হয়ে গেল, এখন যাব দেখি এরপরে কোথায় যাওয়া যায়। যদি বাড়িতে ফিরি সেটাও তোমরা জানবে, যদি অন্য কোথাও যাই সেটাও তোমরা জানবে। তো চলো এখান থেকে বেরোই, বেরিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো, চলো। বাড়িতে চলে এসেছি, যার কারণে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানিও কমেন্ট সেকশনে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো দেখাবে পরের ভিডিওতে।